নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 10ই নভেম্বর 2023 শুক্রবার, ধনতেরাস। 500 বছর পর ধনতেরাসে বিশেষ কিছু দুর্লভ মহা সংযোগ সৃষ্টি হয়েছে, যার ফলে 5 রাশির বন্ধ ভাগ্য খুলতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী 5 রাশি, আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব এবং ধনতেরাসের যে কেনাকাটার শুভ মুহূর্ত সেটাও আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাব। দেখো, ধনতেরাস মানে আপনারা প্রত্যেকেই জানেন কোন কোন জিনিস কেনা উচিত, কোন কোন জিনিস কেনা উচিত নয়, সেটা আগে আপনাদেরকে আমি জানিয়ে নিই। প্রথম কথা হচ্ছে, আপনারা কোনো লোহা, আপনারা অ্যালুমিনিয়ামের কোনো জিনিস, অথবা আপনারা কোনো স্টিলের জিনিস, অথবা আপনারা কোনো কাঁচের জিনিস, অথবা আপনারা কোনো ধাতব্য জিনিস আপনারা কিন্তু কিনবেন না। আপনারা কোন কোন জিনিসগুলো কিনতে পারেন, আপনারা বিশেষ করে আপনারা গোল্ড, সোনা কিনতে পারেন, চাঁদি, যে কোনো জিনিস কিনতে পারেন। আপনারা সেদিন অবশ্যই বাসন কিনতে পারেন, অর্থাৎ আপনারা কাঁচার বাসন অথবা আপনারা তামার কোনো পাত্র আপনারা কিনতে পারেন। এবং সেদিন যদি আপনারা বাচ্চার কোনো খেলনা জিনিস কিনতে পারেন তাতে খুব ভালো হয়, কোনো নতুন বস্ত্র কিনতে পারলে খুব ভালো হয়। সেদিন যদি আপনারা ছাঁটা কিনতে পারেন বিশেষভাবে লাভ পাবেন। এবং ধনতেরাসের দিন আপনারা কোনো সম্পত্তি যদি ক্রয় করতে পারেন, অর্থাৎ কোনো আপনারা কোনো সম্পত্তি যদি কিনতে পারেন, এটা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ দিবে ধনতেরাসের দিন। অর্থাৎ ধনতেরাসের যে শুভ মুহূর্ত সেই সময়গুলোতে যদি আপনারা কাজগুলো যদি করতে পারেন, কোনো প্রপার্টি কিনতে পারেন এই সময়, বা কোনো কোনো দোকান আরম্ভ করতে পারেন, তাতে কিন্তু নিশ্চিতরূপে কিন্তু লাভ কিন্তু দিবে। দেখুন, কার্তিক মাসের ত্রয়োদশী তিথিতে ধনতেরাস পালিত হয়। ধনতেরাসটা হচ্ছে, দেখুন, এই দিন আপনার সমুদ্র মন্থনের সময় আপনার যে প্রকট হয়েছিলেন ধন্বন্তরী অমৃত কলস নিয়ে, সেই জন্য এই দিনটি কিন্তু বিশেষ ইম্পর্টেন্ট। এবং এই ধনতেরাসটা মা লক্ষ্মীর বার্থডে হিসাবে কিন্তু বলা হয়। অর্থাৎ এই দিন যদি আপনারা যুগ্মভাবে মা লক্ষ্মী, আপনারা গণেশের পুজো এবং পাশাপাশি আপনারা যদি কুবেরের পুজো করতে পারেন, চিরতরে আপনাদের দারিদ্রতা কিন্তু দূর হবে। কিন্তু নিষ্ঠার সাথে আপনাদেরকে পালন করতে হবে এই ধনতেরাসের বিধি বিধান। দেখুন, ধনতেরাসের ক্ষেত্রে আমি একটি কথা বলবো, ধনতেরাস বিশেষভাবে ইম্পর্টেন্ট। এদিন যারা সোনার জিনিস প্রত্যেকে তো কিনতে পারবে না, এমন তো নয় যে প্রত্যেকে যে সোনার জিনিস কিনতে হবে, এমন না। আপনারা কোনো চাঁদির কোনো জিনিস কিনতে পারেন, আপনারা তামার পাত্র কিনতে পারেন, আপনারা কাঁচার কোনো জিনিস কিনতে পারেন, আপনারা কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্টস কিনতে পারেন, অর্থাৎ যেখানে টুনিবাল্ব লাইট হয় সেগুলো আপনারা কিনতে পারেন। দেখুন, ধনতেরাসের যে শুভ মুহূর্ত রয়েছে এবং কিন্তু বেশ কেনাকাটার সময়টা কিন্তু ভালো। আপনার 10 তারিখ শুক্রবার 2:35 থেকে শুরু হচ্ছে, টানা থাকছে ধনতেরাসের সময় কিনার, এবং আপনার চলবে ঠিক সময়টা হচ্ছে আপনার 11 তারিখ সকাল 6:45 পর্যন্ত টানা, কিন্তু 2:35 থেকে এই সময়টা কিন্তু থাকছে। এই সময়ের মধ্যে কিন্তু আপনারা যে কোনো শুভ জিনিস আপনার রাশিভিত্তিক যদি হয় সেটা আপনারা কিনতে পারেন, তাতেও আপনারা লাভ পাবেন। আমি রাশিভিত্তিকের ব্যাপারে আমি জানাবো, অবশ্যই আপনারা দেখতে থাকুন, আলোচনা শুনতে থাকুন। এবং কোন এই সৌভাগ্যশালী রাশি মা লক্ষ্মী, কুবের এবং আপনার গণেশের কৃপা পেতে চলেছে, আমি তাও আপনাদেরকে জানাতে চলেছি। দেখুন, প্রথম যে রাশির আমি কথা বলবো, আগামী 10ই নভেম্বর 2023 ধনত্রয়োদশীতে
যে রাশিগুলোর কপাল খুলতে চলেছে, নাম্বার ওয়ান যে রাশি আমি কথা বলবো হয়তো শুনলে অবাক হয়ে যাবেন, সে রাশি নাম তুলা রাশি। তুলা রাশির ভাগ্য খুলতে চলেছে এই 500 বছর পর, কিছু দুর্লভ মহা সংযোগ সৃষ্টি হয়েছে, সর্বাত্ম স্মৃতিযোগ, ধনযোগ, লক্ষ্মীযোগ বিশেষভাবে লাভ পাবে আপনার তুলা রাশি। তুলা রাশির আয় উন্নতি ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি হতে চলেছে। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম তুলার পর সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশি অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে, নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে মকর রাশি। আপনাদের বন্ধ ভাগ্য খুলতে চলেছে, লিখে রাখুন 500 বছর পর। দেখুন সময়টা কিন্তু কাজে লাগান, বিশেষভাবে লাভ পাবেন। তিন নম্বর রাশি কর্কট রাশি। কর্কট রাশি ভাবতে পারবেন না আপনাদের জন্য কি সময় আসতে চলেছে কর্কট রাশি, লিখে রাখুন। আপনাদের জন্য কিন্তু বড় ধরনের পরিবর্তনে পরিবর্তন হতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি চাইলেও আপনারা কিন্তু বলতে পারবেন না, আপনাদের ভাগ্য খুলতে চলেছে কর্ম, ব্যবসা, কেরিয়ার, আকস্মিক অর্থপ্রাপ্তি, শেয়ার বাজার, লটারি ফাটকা থেকে এই সময় কিন্তু আপনারা অর্থ কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু এই সময়ের মধ্যে আপনাদের বড় ধরনের উন্নতি আপনাদের দেখা যাচ্ছে, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ দেখা যাচ্ছে। ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনারা কিন্তু এই সময় পেতে চলেছে। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো বিশেষভাবে লাভ পাবে সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির কপাল খুলতে চলেছে, ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি হতে চলেছে। দীর্ঘদিন আটকে ছিল এমন কোনো কাজ আপনাদের সম্পন্ন হতে চলেছে এবং আপনাদের এই সময়ের মধ্যে বড় ধরনের কোনো সম্পত্তি থেকে লাভ, কর্মযোগ এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের এই সময় কিন্তু লাভ কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ এই কটি রাশির ক্ষেত্রে কিন্তু মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে। দেখুন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী, জয় গণপতি পাতা, জয় গণপতি পাপ্পা, আপনারা জয় কুবেরের জয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং একটি কথা বলি, ভিডিওটি আপনারা প্রচুর 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 পরিমাণে শেয়ার করুন। ধনতেরাসের যে এই 500 বছর পর এই যুগটা সৃষ্টি হয়েছে, অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের পরিবর্তনের একটা সূচনা কিন্তু হতে চলেছে। অর্থাৎ যে কটি রাশির আমি কথা বললাম না সে কটি রাশির সৌভাগ্যের সূচনা হতে চলেছে এবং আপনাদের বন্ধ ভাগ্য খুলতে চলেছে। এবং এর পাশাপাশি অবশ্যই এই ধনতেরাস দিনটিতে আপনারা সাত্ত্বিকভাবে থাকুন, সাত্ত্বিক আহার আপনারা করুন, নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা কিন্তু এই সময় লাভ অবশ্যই আপনারা কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ এই সময়টা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট প্রত্যেকটি রাশির ক্ষেত্রে এবং এর উপর আমি আরও ভিডিও দিতে চলেছি। দেখুন ধনতেরাস মানেই হচ্ছে দীপাবলির কিন্তু সূচনা হতে চলেছে। অর্থাৎ এই ধনতেরাস থেকে ভাগ্যের চাকা ঘুরতে চলেছে একটি রাশির। অবশ্যই ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।